বাইরে ঝিরিঝিরি বৃষ্টি, আর চায়ের আড্ডাটা যদি হয় এইরকম ক্রিপসি টকটক ঝালঝাল মিষ্টি মিষ্টি বড়া দিয়ে। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরামিষ কিচেনে। আমার সব বন্ধুদের অনেক অনেক স্বাগতম। তো বন্ধুরা, আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একটি ভিন্ন ধরনের মুচমুচে ক্রিপসি পকোড়া বা বড়া বলতে পারেন, আর সঙ্গে ম্যাঙ্গো আচার। তো চলুন দেখা যাক কীভাবে এই বড়াটা তৈরি করেছি। এখানে বিউলির ডাল আছে, যতটা পরিমাণ বিউলির ডাল নেব তার হাফের থেকে একটু কম আতপ চাল নেব। হ্যাঁ বন্ধুরা, সিদ্ধ চাল নয়, আতপ চাল। ধরুন 100 গ্রাম বিউলির ডাল নিলেন আর সেখানে 40 গ্রাম অর্থাৎ 40 গ্রাম চাল নিলেন, আতপ চাল। এটা 5 থেকে 6 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। 5 থেকে 6 ঘন্টা ভিজিয়ে রাখার পর দেখুন একদম ফুলে বালিশের মতো হয়েছে। আর ডালটা অবশ্যই গোটা ডাল নেওয়ার চেষ্টা করবেন, তাহলে ভালো হয়। আর বিউলির ডালে প্রচুর মানে একটা সাদা পাউডার মতো থাকে, সেটা চটকে চটকে ভালোভাবে ধুয়ে নেবেন। দেখুন একদম ফ্রেশ হয়ে গেছে, দেখে বোঝা যাচ্ছে চকচক করছে ডাল আর চালটা। এবার এটাকে পেস্ট করে নেব। পেস্টটা একদম মিহি হবে না, একটু দানা দানা থাকবে, যেহেতু আতপ চাল আছে দানা দানা থাকবে। আর যত দানা দানা থাকবে এই ক্রিপসি বড়াটাও কিন্তু ততটাই ক্রিপসি হবে, খেতে ভালো লাগবে। তো দেখুন কত সুন্দর হয়েছে, একদম দানা দানা রয়েছে। এবার আমি এটা ঢেলে দেব। তো বন্ধুরা, এটা একটি বাংলাদেশের বিখ্যাত বড়া বলতে পারেন, ক্রিপসি ভেজ বড়া। এটা নড়াইলেও মানে খায়, প্রচলিত আছে, খুবই টেস্টি আর খেতে অসাধারণ লাগে। এটা চায়ের সঙ্গে, কফির সঙ্গে বা সন্ধ্যার আড্ডায় মুড়ির সঙ্গেও আপনারা খেতে পারেন, বা যে কোনো টাইমে। ধরুন এই যে বর্ষাকাল, বর্ষাকালের বৃষ্টি হচ্ছে, বৃষ্টির সময় আপনারা বিকালেও কিন্তু এই ক্রিপসি বড়াটা ভেজে আপনারা সবাই মিলে খেতে পারেন। তা দেখুন ডালটা পেস্ট হয়ে গেছে, একটু টাইম লাগে, এই ডালটাকে ফেটাতে হবে। হ্যাঁ বন্ধুরা, চাল আর ডালটাকে ফেটাতে হবে খুব সুন্দর করে। আমরা যেমন বিউলির ডাল দিই, ডালটা যতটা ফেটাই ততটাই ফুলে, ততটাই ফুলে, ঠিক এই ব্যাকারটাও ঠিক সেইভাবে ভালোভাবে ফেটাতে হবে। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, নুনটা বুঝে দিতে হবে, এটা হচ্ছে গোলমরিচের গুঁড়ো। হ্যাঁ বন্ধুরা, গোলমরিচের গুঁড়ো পাউডার করে নিয়েছি, বেশ একটু পরিমাণে দিয়েছি। আছে গোটা জিরে, নারকেল কোড়া, ধনেপাতা কুচি, গাজর কুচি, আছে আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি, কালো জিরে, গোটা জিরে, এই সমস্ত উপকরণটা এই ডালের মধ্যে দিয়ে দেব। বাটিটা ছোট হয়ে গেছে, এই থালাতেই আমি দিয়ে দিলাম। দিয়ে অন্তত 5 থেকে 8 মিনিট ভালোভাবে এটাকে ফেটাতে হবে, যাতে সমস্ত যে উপকরণগুলি দিয়েছি, ভেজগুলো আর মশলাগুলো, সেটা খুব ভালোভাবে মিক্সড হয়ে যায়, খুব সুন্দরভাবে এটা মিক্সড হয়ে যাবে। যতটা ফেটাবেন বড়াগুলো কিন্তু ততটাই ফুলবে, ততটাই ক্রিপসি হবে। একটু ফেটাতে টাইম লাগে, হাতে হাতটা একটু ধরে যায়। যাই হোক, ভালো কিছু খেতে গেলে তো একটু পরিশ্রম করতেই হয় বন্ধুরা। হয়ে গেছে, এবার চলুন এটাকে আমি ফ্রাই করব। তো এখানে রাইস ব্র্যান অয়েল দিয়েছি, আপনাদের কাছে যদি সর্ষের তেল বা রিফাইন অয়েল থাকে সেটাও দিতে পারেন। প্রথমে তেলটা, কড়াইটা প্রথমে ভালোভাবে গরম করে নিতে হবে। কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেলে তারপর তেলটা দিতে হবে। আর তেলটা যদি ভালোভাবে গরম হয়ে যায়, গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে দেবেন, দিয়ে তারপর কিন্তু এই বড়াটা দিতে হবে। তো এটা কোনো শেপ আমি দেব না, চামচে করেই দিচ্ছি, কারণ চামচে করে দিলে কী হবে, এটা একটু এবড়ো খেবড়ো টাইপের হবে, আর ওটাই হচ্ছে মুচমুচের খেতে বেশি বিশেষত্ব। দেখবেন আমরা যে বাজার থেকে চপ কিনে খাই বা ঘরে তৈরি করি, তার থেকে যে গুঁড়ো পড়ে থাকে সেই গুঁড়োটা বেশি মুচমুচে লাগে, বেশি টেস্টি লাগে। তা এই বড়াটাও ঠিক সেইভাবে দেব, মানে এবড়ো খেবড়ো হয়ে থাকবে, একদম মানে মসৃণ সেটা হবে না বড়া। তা এটা খেতে অসাধারণ লাগে, আপনারা একবার এই ভেজ বড়াটা তৈরি করে বাড়িতে খেয়ে দেখুন। আর এখন তো বর্ষাকাল চলছে, খুবই টেস্টি লাগবে, খুবই ভালো লাগবে আশা করি। তো এইবার আমি উল্টে দেব, দেখবেন গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়াম টু লোতে আছে,
আর বড়াগুলো বেশ বড় সাইজ হয়েছে। যদি ভালোভাবে না ভাজি তাহলে কিন্তু, যদি হাই ফ্লেম থাকে তাহলে মানে ভেতরটা কাঁচা থেকে যাবে আর ওপরটা পুড়ে যাবে। তাই গ্যাসটা মানে মিডিয়াম টু লোতে রাখা বাঞ্ছনীয়, যাতে খুবই ক্রিস্পি হয়, খেতে মানে খুবই টেস্টি হয়। যেসব বন্ধুরা নতুন আছেন আমার চ্যানেলে, সবাইকে রিকোয়েস্ট করব, যদি রেসিপি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান যায়। যেসব বন্ধুরা পরিবারে এসেও আবার চলে যান তাদের রিকোয়েস্ট করব, এটাই, আসার দরকার নেই, কারণ এইভাবে মানে ছোট মানসিকতা নিয়ে কখনো বড় মহৎ কাজ হয় না, যে আমি তোমার পরিবারে আসব তুমিও এসো, এগুলো খুব মানে খুব একটা বড় মানুষের পরিচয় দেওয়া যায় না। তা যাই হোক, কেউ যদি আমাকে কমেন্টস করে আমার রেসিপি দেখে নিরামিষ কিচেনের, আমি অবশ্যই চেষ্টা করি আগে দেখার তার চ্যানেল আছে কিনা। তার চ্যানেল যদি না থাকে তাহলে ওকে, আর যদি থাকে আমি যে কিন্তু তার ভিডিও দেখি আর সময় মতো তার পরিবারে পার্মানেন্টলি থাকি। হ্যাঁ, সবসময় রেসিপি বলুন ভিডিও বলুন দেখতে পারি না, পসিবল হয় না, তাই বলে এই নয় যে কেউ আমাকে কমেন্টস করতে পারলো না বলে তার চ্যানেল থেকে বেরিয়ে গেলাম, এগুলো খুব একটা ভালো মনের মানসিকতার পরিচয় নাই। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন, আর ভুলগুলোই সেটা কমেন্টস করে জানাবেন, সেগুলো শুধরে নেওয়ার চেষ্টা করব, কিন্তু এই কাজগুলো অবশ্যই করবেন না, এটা রিকোয়েস্ট আপনাদের কাছে। যাই হোক, যেসব বন্ধুরা নিরামিষ কিচেনের পাশে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা, ভালোবাসা এবং প্রণাম। তা আজকের এই ক্রিপসি বিউলির ডালের ভেজ বড়াটা কেমন লাগলো কমেন্টস করে জানাবেন যদি ভালো লাগে। আর নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায়। তা আমি একটা ভেঙে আপনাদের দেখাবো, বন্ধুরা দেখুন কতটা ক্রিস্পি হয়েছে, আওয়াজটা শুনলেই বুঝতে পারছেন। এটা আপনারা টমেটো সস দিয়ে বা আচার দিয়ে খেতে পারেন, বা চায়ের সঙ্গে কফির সঙ্গেও খেতে পারেন। তা আমার কাছে ম্যাঙ্গো আচার আছে, এই সময় আমি ম্যাঙ্গো আচার দিয়ে এটা খাবো, দেখুন। আর খুবই ক্রিস্পি, খুবই টেস্টি, ভীষণ মানে কতটা আওয়াজ হচ্ছে আওয়াজেই কিন্তু বুঝতে পারা যাচ্ছে। আর যদি মসৃণ করে দেন বড়াটা তাহলে কিন্তু এতটা ক্রিস্পি হবে না, চামচ দিয়ে যেভাবে দেখালাম একটু এবড়ো কেবড়োভাবে দিলে আপনারা বুঝতে পারবেন কতটা ক্রিস্পি হয়েছে। আর বাচ্চারাও ভীষণ পছন্দ করবে, বাইরের চপ বা তেলে ভাজা না দিয়ে, এটা বিট নুন দিয়ে দিলাম, তেলে ভাজা না দিয়ে যদি একটু বাড়িতে কষ্ট করে আপনারা ভেজে দেন তাহলে কিন্তু সেটা স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী। তো বন্ধুরা, আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। একটা ভেঙে আমি আপনাদের দেখিয়েছি, দেখুন সবজিগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। খেতে খুবই টেস্টি, তো আপনারাও বাড়িতে তৈরি করুন আর সবাই মিলে এই বৃষ্টি মুখর দিনে সবাই মিলে এনজয় করুন। টাটা, বাই বাই, আবার দেখা হবে। আর আমের আচার খাওয়ার চেষ্টা করবেন, দেখবেন খুবই টেস্টি লাগবে, টমেটো তো একটা কমন সস। টাটা, বাই বাই।